الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا نصر من الله وفتح قريب السلام عليكم ورحمة الله وبركاته সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইত্তেফাক উলামা মোমিনশাহী মহানগর শাখার মোমিনশাহী জেলা শাখার সংগ্রামী সহ সংগঠন সম্পাদক হযরত মাওলানা মানাজির আহসান খান তাফসির, হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, যেই সাথে রাসূল দুই কোরআন নম্বর যে কথা, যে ভারত নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, কথা বলেছে যে বিজেপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এটা হয়েছে, সেই ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। তা আজকের পর থেকে ভারতীয় পণ্যকে আমরা বর্জন করব এবং প্রয়োজন যদি হয় বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তিনি দূতাবাসের সেই কর্মদূতকে অনুরোধ করে আনে, এরপরে যদি তাকে ক্ষমা চাওয়ানো না হয় তাহলে আমরা অবরোধ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ বালিয়া গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির আমানত আশরাফুল